দশম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদের যে কবিতাটি সম্পর্কে আলোচনা করব সেটি হলো প্রলয়োল্লাস। এই কবিতার কবি হলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম নাম নিশ্চয়ই তোমরা সবাই শুনেছ। প্রথমে আমরা কবি পরিচিতি সম্পর্কে কিছু জেনে নিই। কাজী নজরুল ইসলামের জন্ম 25 মে 1899 খ্রিস্টাব্দে পরাধীন অবিভক্ত বাংলার বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে, মৃত্যু 29 আগস্ট 1976 খ্রিস্টাব্দে স্বাধীন বাংলাদেশের ঢাকা শহরে। তিনি বাংলা ভাষার কবি, লেখক, ঔপন্যাসিক, গীতিকার, সুরকার, নাট্যকার, সম্পাদক ও দার্শনিক ছিলেন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দুই বাংলাতেই তার কবিতা ও গান সমানভাবে সমাদৃত ছিল। 1917 খ্রিস্টাব্দের শেষের দিকে তিনি সৈন্যবাহিনীতে যোগদান করেন। 1919 খ্রিস্টাব্দে করাচি সেনানিবাসে বসে নজরুল ইসলাম তার প্রথম গদ্য রচনা বাউন্ডুলের আত্মকাহিনী লেখেন। এরপর বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতি জুলাই সংখ্যায় কাজী নজরুলের প্রথম প্রকাশিত কবিতা মুক্তি প্রকাশিত হয়। 1921 খ্রিস্টাব্দে বিজলী পত্রিকায় তার সর্বোৎকৃষ্ট কবিতা বিদ্রোহী প্রকাশিত হলে সারা ভারতের সাহিত্য সমাজে আলোড়ন সৃষ্টি হয়। তার লেখনী বিদ্রোহী দৃষ্টিভঙ্গির কারণে তাকে বিদ্রোহী কবি নামে আখ্যায়িত করা হয়েছে। এবার আমরা কবিতার উৎস সম্পর্কে কিছু জেনে নিই। আমাদের পাঠ্য প্রলয়োল্লাস কবিতাটি একটি গীতি কবিতা। কাজী নজরুল ইসলামের বিদ্রোহ ভিত্তিক প্রথম মুদ্রিত কাব্যগ্রন্থ অগ্নিবীণার প্রথম কবিতা প্রলয়োল্লাস। এটি প্রবাসী পত্রিকার 1329 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় প্রকাশিত হয়, অর্থাৎ 1922 খ্রিস্টাব্দে মে মাসে। এই সময় ব্রিটিশ শাসকেরা ভারতের সব পত্র পত্রিকায় প্রবন্ধ ও সাহিত্যের উপর কড়া নজরদারি চালাত, তাই কবিতার এই কবিতাটিতে দ্ব্যর্থক ভাষায় রচনা করেছেন। অনেক ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামীদের বোঝাতে পুরাণে বর্ণিত মহাদেবের রুদ্র ধ্বংসাত্মক রূপকে বর্ণনা করেছেন। এবার আমরা কবিতার নামকরণ সম্পর্কে কিছু জেনে নেব। প্রলয়োল্লাস কথার অর্থ প্রলয়যুক্ত উল্লাস, অর্থাৎ ধ্বংসের মধ্য দিয়ে যে উল্লাস তাকে তিনি কবি বোঝাতে চেয়েছেন। সময় 1922 খ্রিস্টাব্দ, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে। যুদ্ধের ধ্বংসের পর সারা পৃথিবী নতুন করে সৃষ্টি ও উন্নতির কাজে মেতে উঠেছে। পরাধীন অবিভক্ত ভারতবর্ষ সব প্রদেশের মানুষ স্বাধীন ভারতবর্ষের স্বপ্ন দেখছে, আর ব্রিটিশ শাসকরা ভারতীয়দের শোষণ করছে। তাদের অত্যাচারের বিরোধ করলে ভারতবাসীদের বন্দি করে আন্দামানের জেলে বন্দি করে রাখছে। বিদ্রোহী স্বাধীনতা সংগ্রামীদের সংখ্যা বেড়ে বেড়ে সেলুরা জেল ভরে গেছে। আর কবি কল্পনা করছেন এবার স্বাধীনতা সংগ্রামীরা জেলের ভিতর বিদ্রোহের প্রলয় সৃষ্টি করবে। তাদের সশস্ত্র সংগ্রামে ব্রিটিশ সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। তাই কবি এই ধ্বংসের উপর দাঁড়িয়েও ভারতবাসীকে স্বাধীনতার জয়ধ্বনি করতে উৎসাহিত করেছেন। এবার আমরা চলে আসি মূল কবিতায়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আচ্ছা, তোরা সব জয়ধ্বনি কর, অর্থাৎ তোরা অর্থাৎ পরাধীন ভারতের দেশবাসীকে হৃদয়ের কালিমা মুছে ফেলে আনন্দে উদ্বেলিত হয়ে বিজয় সূচক ধ্বনি করতে বলেছেন। ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়। ওই নূতনের কেতন ওরে বলতে পতাকা, অর্থাৎ স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে কালবৈশাখীর ঝড় যেমন গ্রীষ্মের দাবানলকে ধ্বংস করে বাতাস শীতল করে, তেমনই এক প্রলয় আসছে। তবু তোরা আনন্দের ঝর্ণা ধারায় নিজেদের ভাষি দিয়ে জয়সূচক ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগুন। আসছে এবার অনাগত ধ্বংসের নেশায় পাগলের মতো নাচতে নাচতে এমন এক দল আসছে যে এই প্রথম, অর্থাৎ স্বাধীনতা আসছে। সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগুন। সিন্ধু পারের সিংহদ্বার বলতে, সিন্ধুপার বলতে সমুদ্র তীর, সমুদ্রের দ্বীপ আন্দামানের সেলুলা জেলের কথা, জেলের মূল দরজার কথা এখানে বোঝানো হয়েছে।
বিদ্রোহীরা ব্রিটিশ জেলারদের ধমক দিচ্ছে আর দরজার শিকল ভেঙে ফেলে যেন এগিয়ে আসছে। মৃত্যুগহন অন্ধকূপে মহাকালে চণ্ডরূপে ধ্রুম্মধূপে, মৃত্যুগহন অন্ধকারে, মানে গহন মানে হচ্ছে গভীর, জেলের ভিতর গভীর অন্ধকার কুঠুরিতে যে মৃত্যু ভয় তাকে উপেক্ষা করে মহাকালে চণ্ডরূপে, অর্থাৎ মহাদেব শিব যেমন তার রুদ্ররূপ ধারণ চণ্ডাল রূপ ধারণ করেছিলেন এবং ধ্রুম্মধূপে অর্থাৎ বিশাল ধোঁয়া সৃষ্টি করেছিলেন, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। বজ্র যেমন প্রচণ্ড আলো সৃষ্টি করে সেই রকম আলোড়নের শিখা মশালের মধ্যে জেলে সেই ভয়ঙ্কর বিপ্লবের ধারা আসছে। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, তোরা সব জয়ের ধ্বনি কর, তোরা সব জয়ের ধ্বনি কর। স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদের ভয় প্রদর্শন করে হাসছে, তোরা জয়সূচক ধ্বনি কর, তোরা জয়গান কর, তাদের জয়গান কর, তোরা তাই জয়ের ধ্বনি কর, তোরা জয়ের ধ্বনি কর। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দোলায়, বিশ্বপাতার বক্ষ ঝোলে দোদুল দোলে, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়, ঝামর বলতে ঝামরের মতো বিবর্ণ মহাদেবের জটা, অর্থাৎ জেলবন্দি বিদ্রোহীরা তাদের মাথার জট পড়া চুল এতটাই জোরে মাথা দোলাচ্ছে যে সেই ঝাপটায় ব্রিটিশ শাসকদের আকাশ দুলছে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর দুলায়, আগ্নেয়গিরি যেমন আগুন বের করে সর্বনাশ ডেকে আনে, ধূমকেতু যেমন তার আগুনের শিখা চামড়ের মতো নাড়ায়, বিশ্বপাতার বক্ষ কোলে বিশ্ব সৃষ্টিকর্তা বুক ও তার কোলে, অর্থাৎ এখানে ভারতবর্ষের পাহাড় মাটি গ্রাম ও শহরের কথা বলা হয়েছে, রক্ত তাহার কৃপাঞ্জলে দোদুল দোলে, অর্থাৎ বিদ্রোহীদের রক্ত শাসকদের তরবারিতে চুঁয়ে চুঁয়ে পড়ছে দোদুল দোলে, অর্থাৎ ইংরেজদের পায়ের তলায় দোলনার মতো দুলছে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, চারিদিকে অট্ট হাসি আর চিৎকার চেঁচামেচিতে ব্রিটিশ শাসকদের জাহাজের আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। তোরা জয়ের ধ্বনি কর, তোরা জয়ের ধ্বনি কর, তোরা জয়সূচক ধ্বনি কর, তোরা জয়ের ধ্বনি কর। দ্বাদশ রবির বন্হি জ্বালা ভয়েল তার নয়ন কটায়, দিগন্তের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রষ্ট জটায়, বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহা সিন্ধু দোলে কপল তলে, বিশ্বমায়ের আসন তার ওই বিপুল বাহুর পর হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর। দ্বাদশ রবির বন্হি জ্বালায় ভয়েল তার নয়ন কটায়, দ্বাদশ রবির বন্যি জ্বালা বলতে পুরাণে ১২টি সূর্য বা নক্ষত্রের কথা বর্ণিত রয়েছে। এখানে কবি বলেছেন সেই সবকটি অর্থাৎ সেই ১২টি নক্ষত্র বা সূর্য তারা যেন সম্মিলিত হয়ে অগ্নিরশ্মি তীব্র অগ্নিরশ্মি দিয়ে পুড়িয়ে দিচ্ছে। ভয়েল তার নয়ন কটায়, চোখের কটাক্ষ দৃষ্টি দিয়ে সে ভয়ঙ্কর দৃষ্টিতে দেখছে। দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার তষ্ট জটায়, আকাশের শেষ প্রান্তে কান্নায় লুটিয়ে পড়ছে তাদের চুলে জট পড়ে হলদেতে হয়ে গেছে, যা দেখে আগুন জ্বলছে বলে ভয় পাচ্ছে ইংরেজ বা ব্রিটিশ শাসকরা। বিন্দু তাহার নয়ন জলে, তাদের চোখের জলের বিন্দুগুলি সপ্ত মহাসিন্ধু দোলে, এখানে সপ্ত মহাসিন্ধু বলতে বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাস হচ্ছে, অর্থাৎ তাদের চোখের জলের সঙ্গে বঙ্গোপসাগরের জলোচ্ছ্বাস হচ্ছে তাই তুলনা করা হয়েছে। কপল তলে গাল জুড়ে, বিশ্বমায়ের আসন তার ওই বিপুল বাহুর পর, ভারত মাতা বা ভারতবর্ষের আসন বা তার অবস্থান বা ভবিষ্যৎ তাদের এই বাহুর ওপর বা তাদের হাতেই নির্ভর করছে। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, ওরা চিৎকার করে বা ওই প্রলয়কারীরা প্রলয় বা বিদ্রোহ ঘোষণা করছে, অর্থাৎ তারা চিৎকার করে বিদ্রোহ বা প্রলয় ঘোষণা করছে। তোরা সব জয়ের ধ্বনি কর, অর্থাৎ এই ধ্বংসের মধ্যে যে জয় আছে তাই তোরা জয়সূচক ধ্বনি কর বা জয়ের ধ্বনি কর। মাভই মাভই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জড়ায় মরা মুমূর্ষুদে প্রাণ লুকানো ওই বিনাশে, এবার মহা নিশার শেষে আসবে উষা অরুণ হেসে, করুণ বেশে দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, আলো তার ভরবে এবার ঘর। মাভই মাভই
জগৎজুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে। মাবুই মাবুই বলতে, ভয় করো না, ভয় করো না। সারা দেশ জুড়ে শক্তিমান তরুণের দল অর্থাৎ বিদ্রোহী তরুণদের দল মেতে উঠেছে, বিপ্লবে প্রলয় ঘনিয়ে এসেছে, জড়ায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। ইংরেজদের অত্যাচারে নিরীহ নিরপরাধ ভারতবাসীদের ভারতবাসীরা জরা সম্পন্ন হয়ে গেছে ও মৃতপ্রায় মুমূর্ষ হয়ে গেছে, আর তাদের প্রাণ বা জীবন এই বিনাশকারী সংগ্রামের মধ্যেই লুকিয়ে রয়েছে। এবার মহা নিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। এবার মহা নিশার শেষে অর্থাৎ অরুণ হেসে করুণ বেশে, এরপর এই মহারাতে অর্থাৎ পরাধীনতার গ্লানি শেষ হয়ে নতুন স্বাধীনতার আলো এসে হাসবে। কিন্তু অনেক ত্যাগের পরেই তা আসবে, অর্থাৎ অনেক ত্যাগের পরেই এই স্বাধীনতা আসবে, তাই এই হাসির মধ্যেও একটা দুঃখ থাকবে। দিগম্বরে জটায় হাসে শিশু চাঁদের কর, শিবে জটায় এক ফালি চাঁদ থাকে তার কিরণে, আলো তার ভরবে এবার ঘর, তার আলোতে অন্ধকার ঘর ভরে যাবে, পরাধীনতার জাল কেটে স্বাধীনতার সকাল দেখা যাবে, তাই তোরা জয়ধ্বনি কর, তোরা জয়ধ্বনি কর, তাই তোরা জয়ধ্বনি কর, তা তোরা জয়সূচক ধ্বনি কর, তোরা জয়ধ্বনি কর। আজকে এই পর্যন্তই পড়ালাম, নেক্সট ক্লাসে অর্ধেকটা পড়িয়ে দেবো।